পিলাম ম্যাট্রিক রেজল্ট টেন্থর সমস্ত ছাত্র ছাত্রী মান গোটি রহুচি কি আমার পরীক্ষার তিখ কেবে যে পরীক্ষা হয়েছিল তারিখ কেবে আসব আমজল্টবে বা পরীক্ষা বহু দিন সরিগাল টেন্থ পিলাঙ্কর বট একজাম রেজাল্ট কেবে আসব এ বর্ষ অধিক লেট হয়ে গল আট তারিখ কি মে মাঠের তারিখ মে মা দশ তারিখ আর ভিতরে রেজাল্ট বাড়ে অধিকর অধিক এই মে মাছ অঠর যাকে যায়ে বট মে পনেরো সুদ্ধা ম্যাট্রিক পরীক্ষা ফল প্রত্যেক বর্ষ প্রকাশ পায়। পূর্ব বর্ষ অঠর তারিখ হয়েছিল তো কিন্তু এ বর্ষ বেলা বেড়ি একজাম করলা একজাম করা সত্ত্বে মাট্রিক পরীক্ষার যে ফল প্রকাশ রে কী বিলম্ব হচ্ছি সঠিক তারিখ কু গোটা ক্যাট্রিক পরীক্ষার রেজল্ট টেনথ একজাম রেজল্ট কেবে আসব এই যে পাখা পাখি ছু ঊর্ধ্ব সমস্ত ছাত্র ছাত্রী মান সেই গোটিয়ে কোশ্চিন রাশি আমজল্টবে আসব কতকাল তোমাদের জাঁনি থাকি প্লস টু পিলাঙ্ রেজল্ট সিএচএসি তরফ বিধিবদ্ধ ভাবে ঘোষণা করা গলা। কি ছবিশ তারিখ দিন অপরাহে যুক্ত দুই ছাত্রছাত্রী ছাত্রী সমস্ত গোটিয়ে টাইমে রেজল্ট বাহুচি এবং ম্যাট্রিক পরীক্ষা ফলক যেত বিএসি বা বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশন কর্তৃপক্ষ কে কন্টাক্ট কর্মচিন্তি কোথায় আমিবি টার্গেট রক্ষিছ ছবিশ তারিখ ন আটটা নটা ভিতরে রেজাল্ট বাহার করার কি পঁচিশ তারিখ না বাহার সেমতি সম্ভাবনা নাই হুয়ে এমরজেন্সি কিংবা ইনকেস বাহারি যাইপরে কিনা ভুবনেশ্বর সুছি যেমনি মু বারম্বার কিন্তু ইলেকশন পচিশে তো সমস্ত কর্মকর্তা বিএসি র সমস্ত সে তোমার ছবিশ তারিখ কি সত্যশ তারিখ আজ পেপর স্ক্রিনশট আমি এই সাইড রে দেখি পুতো লেখা যাই যে ছবিশ তারিখের বোর্ড রতৃপক্ষ কো করছেন না লক্ষ্য রকি যে কি মাট্রিক পিলাঙ্ রেজাল্ট বাহার করা তো নিশ্চিন্ত ভাবে যেতবে কিছু দিন তলে পেপর কুয়া যাই কি মে মাছ শেষ সপ্তাহ সুদ্ধা নিউজ চ্যানেল কুয়া যাই কি মে মা শেষ সপ্তাহ আমি মানে মাট্রিক ফল প্রকাশ করা যাওছু এবং গত অঠর তারিখ দিন তোমার ডিজিলকর তোমার মানে কমিটি তোমার ডিজিটাল সার্টিফিক ডাউনলোড করব তাপক্ষে গোটে প্রেসমিট করি তোমান কুহযাই এবং যেহেতু প্লস টু পিলাঙ্কর মে শেষ সপ্তাহ কুয়া যায় কি ছবিশ তারিখ রেজাল্ট আসুচ সিবি মে রেষ সপ্তাহ

কালি অপেক্ষা করে যাও কি পঁচিশ তারিখ অপেক্ষা বেসিকা মতো হন্ড্রেড পরসেঁট লাগুচ কালি বিএসসি তরফ প্রেসম্রিট করা যাবে নুজ চ্যানেল বিএসসি সূচনা দিয়ে যে অধ্যক্ষে কি আমি এই ডেট্রে ছবিশ তারিখ কি সত্যি তারিখ দিন দিন দশটা সুদ্ধা আমি মাট্রিক ফল প্রকাশ করছু এইটা হন্ড্রেড পরসেঁট হব জমা একত্রিশ তারিখ যাবনি না অনত্রিশ তারিখ যাবনি মে অঠাইশ যা

সেই ডেট রে বাহার বলে কুয়া এবং নিশ্চিন্ত বাহার এবং বিএসসি তরফ সি সূচনা দিয়ে যায়নি কিন্তু পেপরের যে দিয়ে যাই কোণশী তো গণমাধ্যম দ্বারা সে তো পচারি সে তো জাঁচান যে সূচনা দিয়ে যাই তো নিশ্চিন্ত ভাবে এবট্রিক পরীক্ষা বিলম্ব হয়েছি কিন্তু আমি জানি অপেক্ষার ফল মিঠা এ এব ভাল রেজাল্ট হব

রেজল্ট পাইব আ যেত দিন তমে অপেক্ষা করছ যে দিন রেজল্ট বাহার সেই দিন তুমি গোটে ব্যা গুড নিউজ পাইব যে কি আমার পাস পরসেটেজ অধিক হল আমি মানে বড়িয়া রেজাল্ট কলু এইটা নিশ্চিন্ত হব আল আসতে সবসক্রাইব করি রাখব কেই কি কেউ না ম্যাট্রিক যে আর্টস পড়ি যে সাইন্স পড়ি যে কমর্স পড় तुम तो को यही चेल फ्री फास्टर पे पढ़ाव से कौच सब्सक्राइब कर रख के आरंभ कर रेजल्ट बाहर दुई दिन तुम्हारे क्लासेस कर ओके धन्यवाद जय हिंद